ভাই বন্ধুরা, আজ আবার সৌরভ স্ক্রিন প্রিন্টিং এর পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে কাঁচের গ্লাসে কিভাবে স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে ছাপা হয় তারই বিস্তারিত। প্রথমে কাঁচের গ্লাসে যে ট্রেসিং পেপারে ম্যাটারটা বার করেছিলাম সেটা সেলোটেপ দিয়ে লাগিয়ে নেওয়া হচ্ছে। তারপর স্ক্রিনে একটা মেজারমেন্ট করা হবে, দেখতেই পাচ্ছেন সেলোটেপ দিয়ে বা স্ক্রিনে একটা মেজারমেন্ট করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেওয়া হচ্ছে, যাতে ততটা পর্যন্ত সোনা কোট লাগিয়ে আপনার টেসিং দিয়ে ছাপটা তোলা হয়। সেই জন্যই একটা মেজারমেন্ট করে যাচ্ছে, ঠিক আছে, বেশি পর্যন্ত যাতে সোনা কোট না লাগানো হয় সেইভাবে একটা মেজারমেন্ট করে নেওয়া হচ্ছে। মেজারমেন্ট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এবার অলরেডি আমার ছাপ তোলা হয়ে গেছে স্ক্রিনে এবং স্ক্রিনটা সেলোটেপ দিয়ে রাউন্ড করে স্ক্রিন রেডি করা হয়ে গেছে, যাতে অন্যদিকে কালি না বেরিয়ে যায়। এবার পলিফেক্স রেড রং নেওয়া আছে এবং রিডিউসার মিশিয়ে রংটা পাতলা করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। স্কুইজার রাবার দিয়ে একটু ঘেঁটে নেওয়া হলো। এবার স্ক্রিন রেডি। এবার একটা সাদা কাগজে আবার টেস্টিং করা হবে, যাতে স্ক্রিনটা পুরো পারফেক্ট এসেছে কিনা, লেখা পুরো স্পষ্ট কিনা। এবার গ্লাসটা রাউন্ড করে ঘোরানো হচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাপ উঠে গেল। আবার রং টেনে নিয়ে উল্টো দিকে রং চলে গেল লেখার মধ্য দিয়ে দিয়ে গ্লাসটা রাউন্ড করে ঘুরিয়ে প্রিন্ট করা হচ্ছে। কত সুন্দর ছাপ আসছে দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রিন্ট আসছে, ঠিক আছে। আবার রং একবার টেনে নেওয়া হলো, উল্টো দিকে রং চলে গেল এবং কাঁচের গ্লাসটা ঘুরিয়ে ছাপ তোলা হয়ে গেল। কত সুন্দর প্রিন্ট আসছে! এইভাবে আপনি যদি প্রিন্ট করতে চান কাঁচের গ্লাসের উপর, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ট্রেনিং নিতে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিন্ট হচ্ছে, পর পর করা হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, ঠিক আছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।